नमस्कार बंधुरा, आज के इलिश माछेर माथा दिए कचु शाक रान्ना करेछि। सेटा खेते खूब ही भालो होयेछिलो। आमी जेभावे रान्ना करेछि आपनारा जदि सेइभावे रान्ना करें ताहले खेते खूब भालो हबे। आर रेसिपिटा भालो लागले एकटा लाइक देबेन, कमेंट करबेन आर शेयर करबेन, आर नतून बंधु होले चैनलटा सबस्क्राइब करबेन। প্রথমেই আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথার মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। নুন হলুদটা 10 মিনিট মতন মাখিয়ে রাখলেই হবে। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে কচু শাক সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি। আঁচটা মিডিয়ামে রেখেছি। উল্টে পাল্টে খুব ভালো করে কড়া করে ভেজে নেব। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে আমি মুড়োটা দিয়েছি। খুব ভালো করে মুড়োটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, কচু শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, কারণ কচু শাক থেকে প্রচুর জল বেরোয়। জলটা খুব ভালো করে চিপে নিতে হবে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আর কচু শাকটা একটু ছাড়িয়ে নিতে হবে। আঁচ ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেদ্ধ করতে হবে। এবার এই তেলের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ছোট চামচের এক চামচ জিরে দিয়ে দেবো। মশলাগুলো লাল হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। গ্যাসের আঁচটা এখন হাইতে দিয়ে দেব। হাইতে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বাটা মশলা দিয়ে দেব। একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দেব। রসুন বাটা একটু বেশি দিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটুখানি মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। তারপরে নুন আর হলুদ দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ কচু শাকটা আমি দিয়ে দেব। মশলার সাথে কচু শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কাঁচা ছোলাগুলো দিয়ে দেব। এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। কচু শাক রান্না করতে করতে ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে। এইটা অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তবে কচু প্রথমে অল্প নুন দিয়েছিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর হলুদ অল্প একটু দিয়ে দেব। নুনের পর এবার এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কচুটাকে কষাতে থাকব। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কচু শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকব। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার ইলিশ মাছের মাথাটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব। Thank you.
খুব বেশি ভাঙবো না, একটুখানি ভেঙে দিয়েছি। ভেঙে দিয়ে খুব ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পাঁচ মিনিট সময় নিয়ে কষানোর পর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে ঝালটা দেবেন, আর নুন আর চিনিটাও চেক করে নেবেন কেমন পরিমাণে চিনি খাবেন। এক চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এই কচু শাকটা রান্না করতে আমার মোট 2 চামচ চিনি লেগেছে। নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব। কচু শাকটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে, দেখুন কড়া থেকে আলাদা হয়ে যাচ্ছে। কচু শাকটা এখন খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার ভাত নিয়ে নিয়েছি, কচু শাকটা পরিবেশন করব। খেতে খুব দারুণ হয়েছিল। আপনারা এইভাবে রান্না করবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।